প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 জানুয়ারির নির্বাচন সফল করে দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা করেছে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যত আবদার করুক না কেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের এক মিনিট আগে নির্বাচন হবে না।